2021 সালে সর্বশেষ আইপিএল খেলেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। দীর্ঘদিন পর আবারও আইপিএলে ফিরেন তিনি, তবে এবার অবশ্য ক্রিকেটারের ভূমিকায় নয়, একজন দর্শক হিসেবে মাঠে আসেন কোহলি ফাফদের সমর্থন দিতে। প্লে অফ নিশ্চিতে বাঁচা মরার এক লড়াইয়ে কোহলি সিরাজদের বাড়তি শক্তির যোগান দিতে হাজির হন গেইল। রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচ শেষে গেইল কোহলিদের ড্রেসিং রুমে গিয়ে অভিনন্দন জানাতেও ভুলেননি। গেইলকে পেয়েই পুরনো স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে যায় কোহলির। দুজন মিলে যে বোলারদের উপর কত তাণ্ডব চালিয়েছেন বেঙ্গালুরুর হয়ে, সেই পার্টনার গেইলকে বড্ড মিস করা কোহলি আবারও তাকে ফিরে পেতে প্রস্তাব দিতেও ভুলেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিরাট গেইলের উদ্দেশ্যে বলছে, কাকা কাম ব্যাক নেক্সট ইয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার ইজ অন নাও, ইউ ডোন্ট হ্যাভ টু ফিল্ড এনিমোর। অর্থাৎ আগামী আসরে গেইলকে আবারও বেঙ্গালুরুর জার্সিতে খেলতে আমন্ত্রণ জানান কোহলি। পরে দুজনকে দেখা যায় হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলতেও। আরসিবির প্রকাশিত ভিডিওতে দেখা যায় এই আসরে ছক্কার বৃষ্টি নিয়েও কথা বলতে দুজনকে। কোহলি গেইলের উদ্দেশ্যে বলেন, এই সিজনে সে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন। জবাবে গেইল কতটি প্রশ্ন করতে কোহলির জবাব ছিল 37, অর্থাৎ 37। উত্তর শুনে দারুণ উৎফুল্ল গেইল তাদের দুজনের আইকনিক সেলিব্রেশনের মাধ্যমে বুকে জড়িয়ে নেন কোহলিকে। গেইলকে স্মৃতি হিসেবে নিজের জার্সি উপহার দিতেও ভুলেননি কোহলি। অটোগ্রাফ সম্বলিত সেই জার্সিতে লেখা ছিল, টু ক্রিস কাকা, উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস। কোহলি গেইলের মাস্তিতে ভরপুর সেই ভিডিওতে সিরাজের সাথেও বেশ প্রাণবন্ত ছিলেন গেইল। প্রথমে গেইলের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন সিরাজ, পরে দুজন একে অপরকে আলিঙ্গন করেন।